আসসালামু আলাইকুম আপুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য আমি আরও একটা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এইটি কোস্টারের টিউটোরিয়ালটা, এটা দেখতে যেমন সুন্দর, করতেও কিন্তু ততটাই ইজি, একদমই টাফ নাই। এটা খুবই ইজি একটা প্যাটার্ন। আমি এখানে দেখছো চারটা সুতা নিয়েছি, এখানে উলের সুতা ইউজ করেছি আমি, ব্ল্যাক, মেরুন, অ্যাশ আর মিষ্টি একটা কালার। সুতাগুলো প্রত্যেকটা সুতায় আমার 4-প্লাইয়ের সুতা, দেখো প্রত্যেকটা সুতায় আমার 4-প্লাইয়ের সুতা। আর তার জন্য আমি হুকটা নিয়েছি, 3.5 mm হুক নিয়েছি, 3.5 mm হুক নিয়েছি। আপুরা, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টিউটোরিয়ালগুলো ফ্যামিলি ফ্রেন্ডের সাথে বেশি বেশি শেয়ার করো, লাইক দিও, কমেন্ট করো। তো তাহলে শুরু করছি আজকের এই টি কোস্টারের টিউটোরিয়ালটা। আমি এই কোস্টারটা বানানোর জন্য চারটা কালারের সুতা ইউজ করব, ব্ল্যাক, মেরুন, অ্যাশ আর এই যে মিষ্টি কালারের সুতাটা। আমার এখানে সবগুলোই 4-প্লাইয়ের সুতা, আর আমি হুক নিয়েছি 3.5 mm। আমি 4-প্লাইয়ের উলের জন্য হুক নিয়েছি 3.5 mm। আমি প্রথমে কোস্টারটা করার জন্য ব্ল্যাক কালারের সুতা ইউজ করব। তো ব্ল্যাক কালারের সুতা দেখো, আমি এখানে প্রথমে একটা ম্যাজিক রিং আমি কুশি কাটার সাথে নিয়ে নিলাম, এখান থেকে 6টা চেন দিব, 1, 2, 3, 4, 5, 6। 6টা চেন দেওয়ার পর প্রথম যে চেনটা আছে আমরা স্টারিং চেনের সাথে এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। তবে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেওয়ার আগে আমি প্রথম চেনের সাথে দেখো কুশিকাটা আগে পুট করে নিয়েছি, তাহলে কিন্তু রিংটা খুব সুন্দর হবে। দেখো স্লিপ স্টিচ দিয়ে আটকেছি, এখান থেকে 1, 2, 3, 4, 4টা চেন নিয়েছি। তারপর একটা ডাবল কুশি নিব, আমি এখানে লং ডাবল কুশি নিব, 1 step, 2 step, 3 step। এখানে আবারও একটা চেন নিব, আবারও তিনটা, আবারও ডাবল কুশি নিব। ইন টোটাল এখানে 12টা ডাবল কুশি হবে উইথ এই ফার্স্ট চেন, এই প্রথমে যে 4টা চেন নিয়েছিলাম সেই 4টা চেন সহ। আর প্রত্যেকটা ডাবল কুশির মাঝখানে একটা করে চেন থাকবে, প্রত্যেকটা ডাবল কুশির মাঝখানে একটা করে চেন থাকবে। ঠিক 3টা স্টেপে দেখো ডাবল কুশি কমপ্লিট করব, প্রত্যেকটা ডাবল কুশির মাঝখানে কিন্তু একটা করে চেন আছে। ইন টোটাল এখানে প্রথম 3টা চেন সহ এখানে মোট 12টা ডাবল কুশি আসবে। প্রথমে 4টা চেন দিয়েছি, 1টা চেন মিডিলের কাজ করবে, যার জন্য আমি 3টা চেনের কথা বলেছি। তোমরা চাইলে কিন্তু এখানে ম্যাজিক রিংও দিতে পারো। আমি একটু কাউন্ট করে দেখব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা হয়ে গিয়েছে। আমি এখান থেকে দেখো একটা চেন নিব, চেন নিয়ে উপর থেকে একটা চেন ছেড়ে তারপর 3 নম্বর চেনের সাথে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। ঠিক এখানে একটা লুপ তৈরি হয়েছে। এখান থেকে আমি আবার সুতাটা চেঞ্জ করে নিব, আমি সেকেন্ড লাইনে এখানে কালার চেঞ্জ করব, আমি এখানে ব্ল্যাকের সাথে মেরুন কালারটা নিব। তো আমি এখানে দেখো
মেরুন সুতাটা ব্ল্যাক সুতার সাথে এখানে আমি আটকে নিব, ফাঁস দিয়ে নিব, ব্যাক সাইডে ফাঁস দিয়ে নিব। সুতাটা কাটার আগে নিয়ে নিব, তাহলে এখানে খুব ইজিলি আমার কাজটা হয়ে যাবে, সুতাটা যে জয়েন্ট করেছি সেটার বোঝা যাবে না। দেখো, তারপর এটাকে যতটা সম্ভব ব্ল্যাক সুতার কাছে নিয়ে আসব। কাছে নিয়ে আসার পর এখান থেকে যেহেতু আমাদের সুতাটা মেরুন কালারের সুতাটা সেট করব, এখান থেকে আমি মেরুন কালারের সুতাটা বের করে নিলাম। এই যে আমি এখান থেকে জাস্ট স্লিপ স্টিচ দিয়ে নেক্সট ঘরে নিয়ে গেলাম। এখান থেকে আমি প্রথমে তিনটা চেন নিব, চেন নেওয়ার পরে একই জায়গায় একই লুপে আমি আবারও ডাবল কুশি নিব, সিম্পল ডাবল কুশি নিব। তারপর এখান থেকে আমি একটা চেন নিব এবং প্রত্যেকটা লুপে যে ঘর প্রিভিয়াস লাইনে লুপ তৈরি হয়েছে সেখানে আমি দুইটা করে ডাবল কুশি নিব। 12টা লুপেই দুইটা করে ডাবল কুশি নিব এবং প্রত্যেকটা লুপের মাঝখানে একটা করে চেন থাকছে। দেখো, দুইটা করে ডাবল কুশি নিচ্ছি, তার মাঝখানে কিন্তু একটা করে চেন থাকছে, দুইটা ডাবল কুশি, একটা চেন, আবারও দুইটা ডাবল কুশি। একটা চেন, আবারও দুইটা ডাবল কুশি। একটা চেন, আবারও দুইটা ডাবল কুশি। ঠিক দেখো, প্রিভিয়াস লাইনে যে লুপটা ছিল একটা করে ডাবল কুশির মাঝখানে একটা করে চেন নিয়েছিলাম, সেম সেই জায়গাগুলোতে আমরা প্রেজেন্ট লাইনে দুইটা করে ডাবল কুশি দিচ্ছি, আর দুইটা মাস ডাবল কুশির মাঝখানে কিন্তু একটা করে চেন থাকছে। দেখো, একটা দুইটা একটা সেট হয়ে গেল, আবারও একটা চেন দিব, আবারও আর একটা সেট করব প্রিভিয়াস লাইনে। দেখো, আমি একই রুলসে কিন্তু সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিলাম, ভেরি ইজি এবং ভেরি বিউটিফুল কোস্টার, টি কোস্টার বলতে পারো। এখানে চায়ের কাপ দিয়ে কাউকে পরিবেশন করতে পারো, চা পরিবেশন করতে পারো গেস্টকে, বা নিজেও নিজে সুন্দর করে ডেকোরেট করে নিজের জন্য নিজে পরিবেশন করতে পারো। ওকে, এখানে একটা চেন নিয়ে আবারও এখানে আটকে দিতে হবে, কিন্তু তার আগে এখানে আমি আবার কালার জয়েন্ট করে নিব। দেখো, এই পর্যায়ে আমি এখানে কালার জয়েন্ট করব, এখানে আমি অ্যাশ কালারটা দিব, 3rd নাম্বার রোতে আমি অ্যাশ কালার দিব। জাস্ট এই পর্যায়ে আমি ব্ল্যাক কালারটা কেটে ছোট করে ফেলছি, সুতাটা পরে ব্যাক সাইডে যে সুতাটা আছে আমি অ্যারেঞ্জ করে নিব। এখানে মেরুন কালারের সুতার সাথে আমি অ্যাশ কালারের সুতাটা আটকে নিচ্ছি, একইভাবে আটকাবো, তাহলে যেদিকে আমার সোজা ওইখানে কিছুই বোঝা যাবে না আমি সুতা জয়েন্ট করেছি কিভাবে। ঠিক দেখো, জয়েন্ট করা কিন্তু হয়ে গিয়েছে প্রত্যেকটা। দেখো, প্রত্যেকটা রোতে কিন্তু আমার দুইটা করে ডাবল কুশি আছে, এখানে তো প্রথমে তিনটা চেনের সাথে ছিল, এবার আমি 3rd লাইন শুরু করব। 2nd লাইনে দেখো আপুরা, আমি 1st লাইনে নিয়েছিলাম একটা করে ডাবল কুশি, 2nd লাইনে নিয়েছিলাম দুইটা করে ডাবল কুশি, এবার 3rd লাইন, 3rd লাইনে দেখো আমি ঠিক এটাকে স্লিপ স্টিচ দিয়ে মাঝখানের লুপে নিয়ে আসব, সুতাটা
আমি মেরুন কালারের সুতাটা একটু কাট করে নিই। তারপরে ঠিক এখান থেকে আমি এক দুই তিনটা চেন নেব। চেন তিনটা চেন কিন্তু আমার একটা ডাবল ঘুষির কাজ করবে। তারপর ঠিক সেম জায়গায় আমি আরও দুইটা ডাবল ঘুষি নিব। সেম জায়গায় আমি আরও দুইটা ডাবল ঘুষি নিব, মাঝখানে একটা চেনই রাখবো। আমি কিন্তু প্রথম থেকেই এখানে যে দুইটা ডাবল ঘুষি একদম ফার্স্ট লাইনে, তার মাঝখানে একটা চেন রেখেছিলাম। সেকেন্ড লাইনে দুইটা ডাবল ঘুষি দুইটা সেটের মাঝখানে একটা চেন রেখেছিলাম। এবার কিন্তু থার্ড লাইনে তিনটা করে ডাবল ঘুষি, মাঝখানে একটা করে চেন আছে। প্রত্যেকটা লুপে আমাদের যে 12টা লুপ তৈরি হয়েছে, প্রত্যেকটা লুপে আমরা তিনটা করে ডাবল ঘুষি নিব। আমি এখানে প্রত্যেকটা লাইনে ডিফারেন্ট কালার শুধুমাত্র ইউজ করেছি তোমাদের ভালো করে বোঝানোর জন্য। তো এখানে আমি যেখানে অ্যাশ কালার নিচ্ছি, এখানে ব্ল্যাক কালার নিলেও ভালো লাগতো, কারণ আমার নেক্সট যে কালারটা দিব অনেক লাইট কালার দিব। প্রত্যেকটা লুপে কিন্তু আমি তিনটা করে ডাবল ঘুষি নিচ্ছি, একটা করে চেন, আবারও তিনটা ডাবল ঘুষি। প্রেজেন্ট লাইনে দেখো, প্রিভিয়াস লাইনের লুপগুলোর মধ্যে তিনটা করে ডাবল ঘুষি নিচ্ছি। ডাবল ঘুষি কমপ্লিট হয়ে গেলে একটা চেন নিব। একটা চেন তারপর আবারও দেখো নেক্সট লুপে আবারও তিনটা ডাবল ঘুষি। একটা চেন, আবারও তিনটা ডাবল ঘুষি। একটা চেন, আবারও তিনটা ডাবল ঘুষি। লাস্ট ওয়ান, এখানে কিন্তু এইটা শেষ হয়ে যাবে। এখান থেকে আমি আবারও একটা চেন নিব। চেন নেওয়ার পর ফার্স্টে যে ডাবল ঘুষি ছিল সেখানে আটকে দিব। তার আগে এখানে আমি নতুন কালারটা সেট করে নিব। আমি এখানে লাস্টে পিঙ্ক কালার দিয়ে করতে চাচ্ছি। তোমরা তোমাদের মতো পছন্দের কালার অ্যাডজাস্ট করে নিবে। নেক্সট লাইনের জন্য আমি কালার এখানে সেট করে রেখেছি। এবার আমি 4 নম্বর লাইন করব। আমি 4 নম্বর লাইন শুরু করার আগে অ্যাশকালের সুতাটা কাট করে নিচ্ছি। এখান থেকে দেখো প্রথমে 5টা চেন দিব, 3টা চেন একটা ডাবল ঘুষির কাজ করবে, আর 2টা চেন আমার মাঝের জন্য লাগবে। এক
দেখো, 1 2 3 4 5, এখান থেকে প্রথমে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে এই কর্নারে নিয়ে আসব, মিডিলের ঘরে নিয়ে আসব, এই মিডিলের ঘরে নিয়ে আসব। এখানে তিনটা চেনের উপরে দিয়েছিলাম, মিডিলের ঘরে নিয়ে আসবো এটাকে স্লিপ স্টিচ দিয়ে। তারপর এখান থেকে 1 2 3 4 5টা চেন নিব। চেন নেওয়ার পরে যে লুপটার এখানে দুইটা সেটের মাঝখানে একটা চেন নিয়েছিলাম, সেখানে ডাবল কুশি করব। আবারও দেখো, 1 2 2টা চেন নিয়ে আবার একটা ডাবল কুশি বাদ দিয়ে পরের সেটের মাঝখানে 2 নম্বর ডাবল কুশির উপরে ডাবল কুশি করব। আবার 2টা চেন নিব। আবারও দেখো, 2টা প্রিভিয়াস লাইনে 2টা সেটের মাঝখানে যে একটা চেন নিয়ে লুপ তৈরি করেছি, ঠিক সেখানে একটা ডাবল কুশি করব। আবারও 2টা চেন নিব। আবার দেখো যে সেটটা আছে 3টা ডাবল কুশি, তার মিডিলে ডাবল কুশির উপরে মানে 2 নম্বর ডাবল কুশির উপরে আমি একটা ডাবল কুশি নিয়েছি। ঠিক একই প্যাটার্নে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিব। আবারও 2টা চেন নিব। আবারও দেখো, মিডিলের ডাবল কুশির উপরে ডাবল কুশি নিচ্ছি। পোস্টারটা কেমন হচ্ছে দেখতে জানিয়ে দিও, তোমরা কমেন্টসে তোমাদের মতামতটা লিখে জানিয়ে দিবে কেমন হচ্ছে। তোমরা কিন্তু এটা সামারিয়ান দিয়ে করলেও খুব ভালো হবে। সামারিয়ান কটন সুতা এবং উলের থিকনেস, এ ওর থিকনেস, এটা সামারিয়ান দিয়ে করলে অনেক ভালো হবে। আর সামারিয়ানের অনেক কালারের সুতা পাওয়া যায়। এখান থেকে 1 2 3 3 নম্বর চেনের সাথে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। ঠিক সেম জায়গা থেকে আমি আবারও 4টা চেন নিব, 1 2 3 4। এখান থেকে কিন্তু আমার 5 নম্বর লাইনটা উঠে যাবে। ঠিক পাশে যে ঘরটা আছে সেই ঘরে দেখো আমি এখানে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিলাম। সিঙ্গেল কুশি দিয়ে আটকে দেওয়ার পর এখান থেকে আমি 3টা চেন নিব এবং আমার প্যাটার্নটাকে টার্ন করব। টার্ন করার পরে
যে একটা লুপ হলো, আমরা চারটা চেন দিয়ে যে লুপটা তৈরি করলাম এখানে, ঠিক সেই লুপের মধ্যে থেকে আমি পাঁচটা ডাবল ক্রোশি নিব। নর্মালি পাঁচটা ডাবল ক্রোশি নিব। তিন, চার, পাঁচ, তারপর আমাদের প্যাটার্নটাকে আবার টার্ন করব। ঠিক এই পাঁচটা যে ডাবল কুশি, তার সোজাসুজি যে নিচের দিকে ডাবল কুশি বা চেন আছে, আমি সেখানে আবারও পাঁচটা ডাবল কুশি দিব। ঠিক এইভাবে ধরে নিয়ে এখান থেকে এই লাইনে আমি বেস ধরে পাঁচটা ডাবল কুশি দিয়ে দিব। আমি কাউন্ট করে নিচ্ছি, দেখো 1 2 3 4 পাঁচ, পাঁচটা হয়ে গিয়েছে। এবার দেখো এটাকে, যে প্রথমে আমি যেখানে চারটা চেন দিয়ে স্লিপ স্টিচ দিয়ে সিঙ্গেল কুশি দিয়েছিলাম, তাই সেই বেজে আমি সিঙ্গেল কুশির মাঝখান থেকে কুশি কাটার হুক পুট করে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। দেখো সুন্দর ফুলে ফুল হয়ে যাবে প্রত্যেকটা। এখান থেকে আমি আবারও চারটা চেন নিব, 1 2 3 4, আবারও আমি নেক্সট দেখো ডাবল কুশি যেটা আছে সেই ডাবল কুশির উপরে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। আটকে দেওয়ার পর একইভাবে এখান থেকে তিনটা চেন নিব, প্রত্যেকটা লাইন শুধু রিপিট করে যেতে হবে, তিনটা চেন নিব। তারপর দেখো আবারও আমার প্যাটার্নটাকে টার্ন করেছি, যে মাত্র চারটা চেন দিয়ে আমি লুপ তৈরি করেছি সেখান থেকে আমি দেখো আবারও পাঁচটা ডাবল কুশি নিচ্ছি। তিন, চার, পাঁচ, তারপর আবারও দেখো আমার প্যাটার্নটাকে আমি টার্ন করলাম। টার্ন করে ঠিক এই যে সোজাসুজি যে ডাবল কুশিটা আছে এখানে আমি আবারও পাঁচটা ডাবল কুশি নিব। নিচে নিচের লাইনে যে 4 নম্বর লাইনে ডাবল কুশি ছিল, সেই ডাবল কুশিকে বেস ধরে আমি এই ডাবল কুশির মাঝখান থেকে পাঁচটা ডাবল কুশি নিব। মোট পাঁচটা করে ডাবল কুশি নিচ্ছি, একই প্যাটার্ন রিপিট করতে হবে। 5 নম্বর লাইনটা সম্পূর্ণ একই প্যাটার্ন রিপিট করতে হবে। দেখো এখানে আবার আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব যেখানে আমি সিঙ্গেল কুশি নিয়েছিলাম। সুন্দর কিন্তু ফুল প্যাটার্নটা তোমরা যদি রিপিট করো সুন্দর কোস্টার হয়ে যাবে, ভেরি ইজি এবং ভেরি বিউটিফুল। চার, পাঁচ, তারপর দেখো এটাকে আবার টার্ন করব। টার্ন করে এই যে 4 নম্বর লাইনে ঠিক এই সোজাসুজি যে ডাবল কুশিটা আছে, তোমরা আমার হাতটা ফলো করো, ডাবল কুশিটা আছে 4 নম্বর লাইনে ঠিক সেখানটাই বেস ধরে আমি আবারও পাঁচটা ডাবল কুশি দিয়ে নিব। যেখানে আমি 4 নম্বর চেনটা আটকিয়েছিলাম স্লিপ স্টিচ দিয়ে সিঙ্গেল কুশি দিয়ে, সেখানেই আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব।
ফুল লাইনটা এইভাবে কমপ্লিট করে নিব। দেখো অপুরা, আমি এই কোস্টার ডিজাইনের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। এটা 5 নম্বর লাইন, তোমাদের প্রথমে আমি দেখিয়ে দিয়েছি সেই একই ডিজাইন, একই প্যাটার্ন, আমি শুধু রিপিট করেছি। রিপিট করে আমি সম্পূর্ণ লাইনটা কভার করে নিয়েছি। এখন লাস্টে দেখো, লাস্টে একটা পাপড়ি বাকি আছে। ঠিক প্রথমে যে পাপড়ি থেকে পাপড়ি উঠিয়েছিলাম যেখান থেকে, ঠিক সেখানে দেখো সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিলাম। তারপর এখান থেকে আবারও 3টা চেন নিব। চেন নেওয়ার পর আমি ফুল প্যাটার্নটাকে টার্ন করব। টার্ন করার পর ঠিক একই রুলস প্রিভিয়াস সে তোমাদের দেখিয়েছি। দেখো এখান থেকে আমি 5টা ডাবল কুশি নিব, পরপর 5টা ডাবল কুশি নিব, 1 2 3 4 5, 5টা ডাবল কুশি নেওয়ার পর আমি প্যাটার্নটাকে আবারও টার্ন করব। আমি ফ্রন্ট সাইডে নিয়ে আসব। আসার পরে 4 নম্বর লাইনে এখানে যে ডাবল কুশি আছে এটাকে বেশ ধরে এখান থেকে আরও 5টা ডাবল কুশি দিয়ে দিব, আরও 5টা ডাবল কুশি দিব। দুই তিন চার পাঁচ, 5টা ডাবল কুশি দেওয়া হয়ে গেলে দেখো যেখান থেকে আমি সিঙ্গেল কুশি নিয়েছিলাম প্রত্যেকটা সেখানেই কিন্তু স্লিপ স্টিচ দিয়ে আটকেছি। লাস্ট পাপড়িরও সেই একই কাজ করতে হবে, স্লিপ স্টিচ দিয়ে আটকে দিতে হবে, তারপর সুতাটা কাট করে অ্যারেঞ্জ করে নিতে হবে। দেখো ভেরি ইজি অ্যান্ড ভেরি বিউটিফুল, যতটা সহজ ততটাই সুন্দর কিন্তু এইটি কোস্টারটা। তো আমি যদিও এইটা করেছি উল দিয়ে, তোমরা সামারিয়ান দিয়ে করলে অনেক ভালো হবে। তো আমি শেষ করছি, তোমরা এখান থেকে সুতাটা কেটে অ্যারেঞ্জ করে নিবে তোমাদের মতো ব্যাক সাইডে দিয়ে। তো খুব সুন্দর এবং খুব সহজ কিন্তু কোস্টারটা।